হ্যালো এন্ড গুড আফটারনুন। বিপি পোদ্দার হসপিটালের ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গই ভীষণ গুরুত্বপূর্ণ, তাই বলা হয় যে কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গে যে কোনো রকম ছোট সমস্যা হলেও সেটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে বেশ কষ্টকর এবং সেটা বহন করে নিয়ে যাওয়াও কষ্টকর। সেখান থেকে এই যদি আজকে শুরু করি, কারণ বিপি পোদ্দার হাসপাতালে সব ধরনের চিকিৎসা পরিষেবা রয়েছে আপনাদের জন্য, তবে বিশেষ করে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বা যেক্ষেত্রে আমরা বলি নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্ট, এগুলো নিয়ে কিন্তু অনেক সময় অনেক প্রশ্ন থাকে আপনাদের। তাই আজকে আমরা এখান থেকেই শুরু করব যে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি কি, কিভাবে করা হয়, আপনারা যারা করতে চাইছেন তাদের জন্য কি কি করণীয়, কিভাবে আসবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। এছাড়াও অন্যান্য বিষয় রয়েছে, আর সেই আলোচনায় আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি তো রয়েছি, আর আমার সঙ্গে রয়েছেন অর্থোপেডিক সার্জন ডক্টর গৌরব চন্দ্রা। ডক্টর চন্দ্রা, স্বাগত জানাই। নমস্কার দিদি। নমস্কার টু অল দ্য ভিউয়ার্স অ্যাজ ওয়েল। একদম। আর একটা কথা যেটা আমি সবসময় আমাদের দর্শকদের জন্য বলি, আপনারা তো আমাদের সঙ্গে রয়েছেন, তাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের লাইভের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে আপনারা করে পাঠাবেন আপনাদের যে প্রশ্ন, সেটা আমি ডক্টর চন্দ্রার কাছে পৌঁছে দেব। আচ্ছা, আমরা যেটা যদি শুরু করি আজকে এটা দিয়ে যে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি, আপনার সঙ্গে অনুষ্ঠানের আগে আমার কথা হচ্ছিল যে বিশেষ করে আমাদের হাসপাতালে নি রিপ্লেসমেন্ট সার্জারি বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারি দুটোর ক্ষেত্রেই খুব ভালো একটা টিম এখানে কাজ করে। আমরা ঠিক টিম থেকে একটু শুরু করি যে এখানে ঠিক কিভাবে কাজটা হয় একটু যদি। ডেফিনেটলি, আমরা এখানে টোটাল 12 জন অর্থোপেডিক সার্জন আছে ইনক্লুডিং মাইসেলফ। যে টিমটা কাজ করে, উই ওয়ার্ক অ্যাজ আ টিম, বিকজ ইন কেস সামবডি রিকোয়ার্স হেল্প, রিকোয়ার্স অ্যান অ্যাডজাস্টমেন্ট অর রিকোয়ার্স SOS সার্ভিসেস ফ্রম সামবডি এলস, আমরা সঙ্গে সঙ্গে অন্য কাউকে ডেকে যাতে হাতের কাছে পাই। And since it's a team, everybody is very happy to help each other. We are headed by a very senior surgeon, Dr. Dipmallo Chakravarti, who happens to be my teacher as well as my colleague now. Okay. So I'm very lucky in both sides. Achha. Ebong amader ekhane je team ta amra kori, motamoti roughly amra 10ta theke 12ta replacement surgery per day hospital e kori. Achha. With the whole team. Ekdom. Er shonge trauma ache, spine ache, deformity correction o ache. Okay. Because orthopedics doesn't only deal with replacement surgery. Replacement surgery, as we know, khub cholit bhashay amra boli joint paltano, ektu shuddho bhashay amra boli osthi sandhi protisthapon. To shei khetre amra sheram bhabe bhable jodi jinish ta change kori, eta shudhu ekjoner operation noy. এটা একটা ফ্যামিলিকে, একটা মানুষকে টোটালি একটা নতুন লাইফের দিকে প্রথম পদক্ষেপটা নেওয়ানো, যেখানে আমি শুধু তাকে সাহায্য করার জন্য অপারেশনটা করি। তার প্রি অপারেটিভ ওয়ার্কআউট, পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি এবং বাড়িতে গিয়ে অনেক রকম লাইফস্টাইল মডিফিকেশন, এগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট। দৈনন্দিন দিনে আমরা কেউ একটা রিপ্লেসমেন্ট সার্জারি হব এটা কোনোদিনই প্রেসিডেন্ট ভাবে ভাবি না। 5 বছর আগে আমরা কখনোই ভাবতাম না যে আজকে এরকম রেটে রিপ্লেসমেন্ট সার্জারি বাড়বে, অথবা রিপ্লেসমেন্ট সার্জারি এরকম সোসাইটি অ্যাকসেপ্ট করে নেবে, অথবা জিনিসটা অ্যাফোর্ডেবিলিটির মধ্যে আসবে। অ্যান্ড অ্যাজ উই অল নো, ওয়েন আ সলিউশন ইজ নট অ্যাফোর্ডেবল, ইট ইজ নট আ সলিউশন। সো টুডে এই যে সলিউশনগুলো আমরা পাচ্ছি আমাদের হসপিটালে, উই কেটার টু দ্য নিডস অফ আ লট অফ পিপল। দ্য পিপল কাম অলমোস্ট দ্য হোল অফ সাউথ বেঙ্গল আমাদের কাছে আসে। আই হ্যাভ রিসিভ পেশেন্টস ফ্রম বাংলাদেশ অ্যাজ ওয়েল, বাট মোরাললেস যদি আমি সাউথ বেঙ্গল নিয়েই ভাবি, তো আমাদের অনেক বড় পপুলেশন, এবং সেই পপুলেশনের কাছে আজকে আমার কাছে পৌঁছানোর রাস্তা মনিটারি বেসিস বা TPA বেসিস অথবা স্বাস্থ্যসাথী, এই প্যারামিটার্সের মধ্যেই আমাকে একটা লিমিটেশনের মধ্যে সবার মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করা, সেই অ্যাওয়ারনেসটায় তাকে ব্যাপারটা নিয়ে বোঝানো, তাকে অর্গানাইজ করা এবং তার বাড়ির লোককে মোটিভেট করা যাতে তাকে অপারেশনের জন্য হসপিটালে নিয়ে আসে। পুরো গোটা একটা প্রসিডিউর, এবং এখানে শুধুমাত্র ডক্টররা নন, ডক্টরের সঙ্গে যারা কাজ করছেন প্রত্যেকে জড়িত রয়েছে। আমরা তো সে বিষয়ে আসবোই, কারণ অনেকগুলো পয়েন্ট আপনি তুলে ধরলেন। একটা হলো যে এখানে কি প্রসিডিউরে হয় সেটা যেমন কথা বলবো, আপনি বললেন ট্রমা, সেটা নিয়েও আমরা কথা বলবো। তবে আমরা যেহেতু শুরু করেছিলাম জয়েন্ট রিপ্লেসমেন্ট দিয়ে, আচ্ছা একজন মানুষের আমরা যদি নিয়ের কথা ধরি, কারণ জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বেশ কয়েকটা ধরনের হয় আপনি বললেন, আমরা যদি নি রিপ্লেসমেন্ট যদি আমি ভাবি যে আমার হাঁটু এবং আপনার হাঁটু, যদি দুটো হাঁটু দুজনকে কম্পেয়ার করি, প্রবাবলি আই উইল রিকোয়ার আ রিপ্লেসমেন্ট সামওয়্যার অ্যারাউন্ড 65 প্লাস, বিকজ আই অ্যাম অ্যাক্টিভ পার্সন ওয়ার্কিং থ্রু আউট দ্য ডে,
had been an athlete সেখানে আপনার একটু সিডেন্টারি লাইফস্টাইল বাট বিইং এ ওম্যান আপনার হয়তো হাড়গোনা আমার থেকে তাড়াতাড়ি ক্ষয়বে এটা হচ্ছে রাস্তা খারাপ হয়ে যাওয়ার মতন এবং টায়ার চেঞ্জ করার মতন আমার কাছে যে সারফেসটার উপরে হাঁটুটা সুন্দরভাবে ঘোরে ইট ওয়ার্কস লাইক এ জয়েন্ট ইন জয়েন্ট মানে একটা কবজার মতন সেই কবজার সারফেসগুলো যখন খারাপ হয়ে যায় মানুষ আমাকে বলবে যে স্যার আমার ওষুধ খেলেও ব্যথা কমছে না আমি রাত্রিবেলা জেগে থাকতে হচ্ছে এত ব্যথা হচ্ছে সেক্ষেত্রে সেই জায়গায় আমাকে একটা জায়গা তৈরি করতে হবে তাকে বোঝানোর জন্য যে তার অ্যাকচুয়ালি অ্যাসেসমেন্ট অফ প্রবলেমটা কি এবং সেখানে আমরা যখন দেখছি উই রিয়েলাইজ যে পেশেন্টের সারফেস অফ দ্য জয়েন্ট হ্যাজ বিন টোটালি ইরোশন টোটালি ডিজেনারেটেড সেই জায়গা থেকে আমরা তখন এই ডিসিশনটা নিই যে আমরা জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি করব এর সঙ্গে আরেকটা জিনিসও অ্যাওয়ারনেস দরকার যে ভদ্রমহিলা বা ভদ্রলোক যিনি আমার কাছে আসবেন মোরাললেস দে আর অল এল্ডারলি পিপল তারা যাতে প্রি অপারেটিভলি এবং পোস্ট অপারেটিভলি বেশ কিছুদিন ভালো করে ফিজিওথেরাপি করতে পারে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ আমি তো অপারেশন করে জাস্ট জয়েন্টটাকে পাল্টালাম জয়েন্ট ইজ নট অনলি দ্য জয়েন্ট নট অনলি দ্য বোনস জয়েন্ট ইজ অল দ্য থিংস উইচ আর ইনভলভ ইন দ্য জয়েন্ট তো তাকে ব্যায়াম করতে হবে পাশের আশেপাশে যে মাসলসগুলো আছে যে লিগামেন্টগুলো আছে যে টেন্ডেনগুলো আছে সেগুলোকে স্ট্রেন্থেন করতে হবে যাতে আমি জয়েন্টের রিপ্লেসমেন্টের যে অপারেশনটা আছে সেটার বেনিফিট নিতে পারি Because everything has a purpose. I need to know the purpose and the vision as to why I am operating and why the patient has come to me for operation. Okay. অনেক সময় দেখা যায় যেটা আপনি বললেন যে 65 প্লাস মূলত দেখা যায় যে তারপরেই সাধারণত এই ধরনের সার্জারি হয় এবার ব্যতিক্রম সব জায়গায় থাকতে পারে Definitely. কিন্তু যখন একজন মানুষের বয়স একটু বেশির দিকে হয়ে যায় above 70 বা 80 তখন যদি এই সমস্যাগুলো হয় অনেকে এই ধরনের সার্জারিতে একটু ভয় পান এক্ষেত্রে কি বলবেন মানে কারো বয়স যদি 80 উপরে চলে যায় সেক্ষেত্রে কি কোনো ভয়ের কারণ রয়েছে এই ধরনের সার্জারি করার ম্যাডাম এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট এক হচ্ছে যে ইট ইজ আ ভেরি বিগ পাথওয়ে আমি বলতে পারি ইটস আ ভেরি বিগ এভিনিউ অফ অর্থোপেডিক্স হুইচ হ্যাজ কাম টুগেদার এবং আজকে আমি আজ থেকে 10 বছর আগে যখন হয়তো আমার আন্ডার গ্রাজুয়েট শেষ হয়ে গেছে পোস্ট গ্রাজুয়েট করছি সেই সময় এত অ্যাওয়ারনেস ছিল না তখন লোকে একটা হিপ রিপ্লেসমেন্ট অথবা নি রিপ্লেসমেন্ট অপারেশন মানে ইট ওয়াজ আ বিগ ইস্যু অ্যানাস্থেটিক্যালি দ্য লোড ওয়াজ হিউজ অপারেটিভলি দ্য লোড ওয়াজ হিউজ দ্য বার্ডেন অফ মানি অন দ্য পেশেন্ট পার্টি ওয়াজ হিউজ এভরি প্যারামিটার ওয়াজ অন আ গ্র্যান্ড স্কেল আজকের ডেটে কিছুটা হলেও আমরা যে ধরনের কর্পোরেট স্ট্রাকচারে আছি তাতে ব্যাপারটা হয়তো মনিটারিলি ফিজিওথেরাপিউটিক্যালি এবং ডাক্তারের অ্যারেঞ্জমেন্টগুলো অনেক ইজি হয়ে গেছে আজকে অনেক লোক করতে পারে প্রবাবলি মাই ব্যাচমেটস অ্যান্ড মাই জুনিয়ার্স অল নো দ্য প্রসিডিয়ার অ্যান্ড ইন দ্য ফিউচার ডেজ প্রবাবলি দে উইল হ্যাভ আ ইভেন বেটারমেন্ট অফ দ্য থিং আজকে 10 বছর আগে এই জিনিসটা কিন্তু এত অ্যাওয়ারনেস ছিল না লোকে জানতো না কারোর একটা রিপ্লেসমেন্ট হলে একটা গ্রামে একজনের রিপ্লেসমেন্ট হলে তাকে লোকে দেখতে আসতো বিকজ ইট ওয়াজ এ ভেরি রেয়ার অপারেশন টুডে ইট ইজ নো মোর আ রেয়ার অপারেশন উই আন্ডারস্ট্যান্ড ইটস আ পার্ট অফ লাইফ জিনিসটা নষ্ট হয়ে গেছে জিনিসটাকে রেখে কষ্ট দিয়ে লাভ নেই তো সেক্ষেত্রে বয়সটা খুব একটা ফ্যাক্টর হয় বয়সটা একদমই ফ্যাক্টর না প্রবাবলি দুটো কারণে একটা হচ্ছে যে এখন অ্যানাস্থেশিয়া প্রচন্ড অ্যাডভান্স দে ক্যান গিভ অ্যানাস্থেশিয়া টু এনিবডি প্রোভাইডেড শি হ্যাজ অর হি হ্যাজ দ্য রাইট প্যারামিটার্স আর দু নম্বর হচ্ছে যে অপারেটিভ স্কিলস অ্যান্ড অপারেটিভ লোড হ্যাজ কাম ডাউন ভেরি মাচ কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে কোন রোগীর জয়েন্টে ব্যথা নেই কিন্তু খুব আড়ষ্টতা রয়েছে এই ধরনের রোগীরা যখন আপনাদের কাছে আসে মানে এই ধরনের রোগীদের কি জয়েন্ট রিপ্লেসমেন্ট করানোর প্রয়োজনীয়তা রয়েছে আমাদের কাছে একটা রোগ আসে কোয়াইট আ রেগুলার বেসিস হুইচ উই কল সেরো পজিটিভ আর্থ্রোপ্যাথি এন্ড সেরো নেগেটিভ আর্থ্রোপ্যাথি সেটাকে আমরা এরকম ভাবে বলতে পারি যেটা আমাদের গোদা ভাষায় কাকিমারা মাসিমারা বলে যে এটা হচ্ছে গাঁটের বাত গাঁটের বাতে অনেক সময় আমরা দেখতে পাই যে হাড়টা কিন্তু নষ্ট হয় না হাড়ের সারফেসটা নষ্ট হয় আশেপাশে যে জিনিসগুলো আছে সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং শরীরের প্রচুর জায়গায় ছোট ছোট আঙুলের জয়েন্টে পায়ের পাতার জয়েন্টে অ্যাঙ্কেল জয়েন্টে বা হিপ জয়েন্টে এগুলো চলে আসে এছাড়া আরেক রকম জয়েন্ট হয় যেখানে জয়েন্ট টোটালি আস্তে আস্তে ফাইব্রোসিসের দিকে চলে যায় তখনও কিন্তু আমাকে রিপ্লেসমেন্ট যদি আমি না করি সেটা জিনিসটা তখন আস্তে আস্তে বেন্ড হয় না ফ্লেক্স হয় না মুভমেন্ট চলে যায় তখন মানুষের কাছে কিন্তু সে একটা কাঠের মতন হয়ে যাচ্ছে তার হাত পা কিছু নড়ছে না কোনো কিছু ভাঁজ হচ্ছে না তখন ব্যথা থাকে না ব্যথা না থাকলেও কিন্তু সেটা আরো বেশি কষ্টকর কারণ মানুষ না মাথা নাড়াতে পারবে না হাঁটু ভাঁজ করতে পারবে না এটা খুবই কষ্টকর জিনিস সেই জায়গায় আমরা তাকে একটা বেটার লাইফস্টাইলের জন্য এই ধরনের অপারেশনে অপ্ট করি এই পার্টিকুলার জিনিসটা যেটাকে আমরা অ্যাঙ্কালোসিং স্পন্ডালোসিস বলি এই জিনিসটাতে কিন্তু বয়স একদমই ফ্যাক্টর নয় নেসেসিটি ইজ দ্য ফ্যাক্টর আমি নিজে যখন আন্ডার গ্রাজুয়েট থেকে পোস্ট গ্রাজুয়েটে আছি
বা তারপরেও আমি দেখেছি, আমি 21-22 বছরের ছেলেদেরও অপারেশন করতে দেখেছি যারা হিপ রিপ্লেসমেন্ট করতে বাধ্য হয়েছে, সো অ্যাজ টু ক্যারি অন দ্যার রেগুলার অ্যাক্টিভিটিস। এই যে এটা তো নি রিপ্লেসমেন্ট বলুন বা হিপ রিপ্লেসমেন্ট বলুন, এই যে অপারেশন, এর পরবর্তী পরিচর্যাটা কি 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 করা উচিত? এই যে ম্যাম আপনি একটা ওয়ার্ড ইউজ করছেন পরিচর্যা, ইস পরিচর্যা মোরাললেস আমি বলতে পারি যে এটা আমার পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট। পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট হিসেবে আমি প্রথমে ভাববো যে প্রথম অপারেশনের কিছুদিন আমি অপারেশনটাকে ভালো করে রাখার জন্য অ্যান্টিবায়োটিক্স নিলাম, জিনিসপত্র ঠিক রাখলাম, উন্ড সাইটটাকে পরিষ্কার রাখলাম, এবং তারপরের স্টেপটাই আমার হয়ে যাবে ভালো করে ফিজিওথেরাপি করা। এবং লাইফস্টাইলে যতটা সম্ভব, আমি জানি 100% হয়তো আসে না, কিন্তু যতটা আসার ততটার মধ্যে নিজেকে নিয়ে আসা, বাড়ির লোকের এদের সঙ্গে কোঅপারেট করা যে হ্যাঁ একজনের অপারেশন হয়েছে, ইটস এ মেজর সার্জারি, ইটস এ লাইফ চেঞ্জিং সার্জারি, এবং সেখান থেকে আস্তে আস্তে জিনিসটাকে এমন একটা জায়গায় নিয়ে আসা যে উনি একদম রেগুলার অ্যাক্টিভিটি হয়তো না পারলেন, হয়তো দৌড়ে বাস ধরতে পারলেন না, কিন্তু রাস্তাঘাটে নিজের রেগুলার কাজ পর্যন্ত করতে পারলেন, গাড়ি চালালেন, অফিস গেলেন, মোটরসাইকেল চালালেন, দিস ইজ কোয়াইট এনাফ। একটা মানুষ যার অলরেডি 55+ প্যারা রিটায়ারমেন্ট এজ যেটাকে আমরা বলি, সেই এজে গিয়ে কিন্তু এই জিনিসগুলো বেসিক লেভেলে চলে আসে। আমার বেসিক কাজগুলো করলেই কিন্তু তখন ডিমান্ডস অফ লাইফ খুব বেশি থাকে না, সেই জায়গায় কিন্তু এই অপারেশন মানুষকে অনেক ব্যথা থেকে নিরাময় দেয়, অনেক কষ্ট থেকে আর সুরাহা দেয়, এবং আমার ধারণা এগুলো আস্তে আস্তে আরও বেশি পপুলার হবে, কারণ হসপিটাল যেভাবে বা সেট আপ যেভাবে এগোচ্ছে তাতে আস্তে আস্তে আমরা এগুলো অ্যাওয়ারনেসও বাড়াচ্ছি এবং কমপ্লিকেশনসও কমাচ্ছি, সেই জন্য জিনিসগুলো ভালোর দিকেই যাচ্ছে। উই আর ইন গুড ফোর্স রাইট নাও। একজন রোগীর এই ধরনের সার্জারি হওয়ার পর ঠিক কতদিন পরে সে পুরোপুরি নর্মাল লাইফে ফিরে যেতে পারে? ম্যাম এখানে টু বি ভেরি মডেস্ট উইথ ইউ, আমি 3 দিনে দাঁড় করিয়ে দিই, 4 দিনে হাঁটিয়ে দিই, 1 সপ্তাহের মধ্যে সে বাড়ি চলে যায়, 15 দিনের মধ্যে স্টিচ কাটিয়ে দিই, এবং 1 মাসের মধ্যে সে এতটা কমফোর্টেবল হয়ে যায় যে সে পরের হাঁটুটার অপারেশন আমাকে নিজেই এসে বলে স্যার একসঙ্গে করে দিন। এবং আই এম শিওর দ্যাট দ্যার আর মাচ বেটার সার্জেন্স দ্যান মি হু ইভেন ডু দ্য বোথ দ্য নিজ টুগেদার। এরমও আছে, কলকাতায় অনেক ভালো ভালো সার্জন আছে, আমার নিজের মাস্টারমশাই ডিপমালো স্যার উনি নিজেই একসঙ্গে বাইল্যাটারাল করেন, অনেক সময় আমি দেখেছি যেরকম কমপ্লায়েন্স অ্যান্ড রেজাল্টস আর ভেরি গুড। সেটাই একটু আগে যেটা বলছিলাম, বয়স সেখানে কোনো ফ্যাক্টর হয় না, সাধারণ মনের জোর। মনের জোর। আমাদের সঙ্গে অনেকেই রয়েছেন, আমি একটু দেখি নি আমাদের জন্য কোনো কোয়েশ্চেন রয়েছে কিনা। না, এখনো পর্যন্ত কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না। অনেকে লিখেছেন নাইস প্রোগ্রাম, এক্সেলেন্ট, দারুণ, সঙ্গে থাকবেন এভাবেই। তবে জয়েন্ট রিপ্লেসমেন্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লিখে পাঠাবেন কমেন্ট বক্সে। আচ্ছা, এবারে যদি আমরা একটু ট্রমার কথা বলি, ট্রমার কথা বলতে গেলেই প্রথমে যেটা বলতে হয়, যেটা আপনার সঙ্গেই কথা বলে কিছুটা আইডিয়া নিলাম, যে যখন মানে আমাদের হাসপাতালের একদম পাশে মাঝের হাট ব্রিজ যখন কোল্যাপস করলো, তখন প্রচুর মানুষ আহত হলেন, এবং একদম কাছাকাছি হাসপাতালটা হওয়ায় তখন এখানেই ম্যাক্সিমাম মানুষকে সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয়েছিল, এবং অনেকে ওই দুর্ঘটনায় একটা ট্রমার মধ্যে চলে গেলেন, তিনি আহত হয়েছিলেন। তো এই যে ট্রমা কেয়ার, এটার কি ধরনের ব্যবস্থা আমাদের হাসপাতালে আছে, এটা থেকে একটু যদি শুরু করি? এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আনপ্রেসিডেন্টেড ট্রমা আর একটা হচ্ছে জাস্ট আ ট্রমা। ওকে, জাস্ট আ ট্রমা ইন দ্য সেন্স যে আমি কারোর অপারেটিভ ইলেকটিভ সার্জারি করছি, ঠিক আছে, এটা একটা আমি জানলাম কারোর একটা রিপ্লেসমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে একটা ট্রমা দিচ্ছি বিকজ ইটস আ প্রসিডিয়ার। আরেকটা হচ্ছে আমি রাস্তাঘাটে যাচ্ছি, হঠাৎ করে একটা আমার কোনো ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে, বাড়িতে আমি দুম করে পড়ে যেতে পারি, খেলাধুলো করতে গিয়ে আমি আহত হতে পারি, এবং সেই জায়গাগুলো ডেফিনেটলি কিছু ইঞ্জুরি হয়, 3-4 রকম। একটা হচ্ছে বোন ফ্র্যাকচার হতে পারে, আমার সঙ্গে একটা লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে, এছাড়াও যে মাসেল এনভেলপ বা সফট টিস্যু এনভেলপটা আমার হাড়টাকে কভার করে থাকে সেগুলো খুব বাজেভাবে ইঞ্জিয়ার্ড হতে পারে। তখন সেই জিনিসটাকে আমার কাছে উপায় হচ্ছে সব থেকে আগে কাছের যে হসপিটালে আছে সেখানে যাওয়া এবং চিকিৎসা নেওয়া। মাঝের হাট ব্রিজ যখন পড়ে গেছিল, ইন দ্যাট কেস আই রিমেম্বার the load in our hospital was probably the highest in that whole year, ebong maximum lok kintu jader hat pa bhenge geche in sure shot in a very bad obostha khub bajo obosthay eschen tara chharao besh kichu lok ache jara atongkito thik ebong sei atongko theke tader beroto besh shomoy lage they have to be reinstated je tarao kintu normal shusto jiboney ache this is just an accident and it is just over
সেরমভাবে ভাবতে গেলে আমরা এরকমও ভাবতে পারি, আজকে যখন একটা মানুষ কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্ট ফেস করে, তার পক্ষে কিন্তু বিছানায় শুয়ে কোথাও না নড়তে পেরে বেডে একই লোকজনকে দেখে 10-15 দিন কাটানোটা কিন্তু খুব ডিফিকাল্ট। I have myself been admitted twice in a hospital. আমার বাঁ পায়ের লিগামেন্ট ইঞ্জুরি ছিল, রিপ্লেসমেন্ট হয়েছে, কিন্তু তাতে আমি দেখেছি যে এই জায়গাটা কিন্তু আমরা কখনো রিয়েলাইজ করি না। উই আর অলওয়েজ অন দ্য আদার সাইড অফ দ্য টেবল। ওয়ান্স উই ক্রস দ্য টেবল অ্যান্ড সেট দেয়ার, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট হাউ দ্য সাইকোলজি ওয়ার্কস। একটা মানুষকে মোটিভেট করা, তাকে শুধু পজিটিভ আউটকাম দেওয়া, এই মোটিভেশনটাই কিন্তু তার পক্ষে খুব ভালো কাজ করে। ইটস আ হোলসাম জব, বাড়ির লোকেরও সাপোর্ট লাগে, হসপিটাল প্যারামিটার্সের সাপোর্ট লাগে, ডাক্তার এখানে খুবই ছোট পার্ট, বাকিটা কিন্তু সবটাই হচ্ছে ইটস আ সিস্টেম উইচ ওয়ার্কস অ্যান্ড দ্য সিস্টেম হ্যাজ টু ওয়ার্ক ইন আ ভেরি ফাইন ওয়ে। একদম, অর্থাৎ তখন শুধু ফ্র্যাকচার নয়, মানে অন্যান্য আঘাতের দিকেও তখন নজর দিতে হবে। একদম, সামবডি মাইট হ্যাভ লস্ট ওয়ান অফ হিজ নিয়ার এন্ড ডিয়ার ওয়ান্স, সেগুলো হয়তো সে জানে না, তাকে হয়তো বাড়ির লোক বলেনি, হয়তো জানে সেই ব্যাপারে মর্মাহত। তো মানে এই সময় মানে এরকম একটা ধরুন দুর্ঘটনা হলো, অনেক সময় তো সেই পেশেন্টের কাছে সেটা লাইফ থ্রেটনিং হয়ে যেতে পারে, কারণ ট্রমা এবং সঙ্গে সঙ্গে তার নিজস্ব শারীরিক কিছু প্রবলেম। তো সেই ধরনের ট্রিটমেন্টের জন্য আমাদের হাসপাতালে কি ব্যবস্থা রয়েছে? আমাদের কাছে এমার্জেন্সি ইজ ভেরি স্ট্রং, হোয়েনএভার আ পেশেন্ট কামস টু আস উই হ্যাভ রেগুলার ডক্টরস। অবভিয়াসলি আমরা 12 জনের টিম, 7 দিন সপ্তাহে, তার মানে কেউ না কেউ ওভারল্যাপিং এ রোজই থাকে, নিচে গিয়ে দেখে নেওয়াটা আমাদের পক্ষে কোনো অসুবিধা নয়। সারাদিনে যদি আমাদের এখানে অন্তত 15টা অর্থোপেডিক কেস হয়, সো এভরি টাইম সামবডি অর দ্য আদার ইজ অলওয়েজ দেয়ার ইন দ্য হসপিটাল। সে একটু নিচে গিয়ে দেখে নেওয়া, ইফ অ্যান এমার্জেন্সি ভর্তি করা, কোনো এমার্জেন্সি প্রসিডিয়ার করতে হলে সেটা করে দেওয়া, এবং দিস ইজ কোয়াইট আ রেগুলারিটি, অনেক দিনই হয়। আরেকটা বিষয় নিয়ে যখন শুরুতেই কথা বলছিলাম, আপনি বলছিলেন যে ডিফর্মিটিস কারেকশন, এটা যদি বলেন যে এটা ঠিক কোন কোন ক্ষেত্রে করা হয়, কি কিভাবে করা হয়? আমি এখানে একটা খুব ইজি এক্সাম্পল দেবো। আমার একজন নিজের রিলেটিভ, তারা আসানসোলে থাকতো, ভেরি তখনকার দিনে আসানসোল, আই এম টকিং অ্যাবাউট দ্য 60s and 70s। তো ভদ্রলোকের দুটো পা ছোটবেলা থেকে জন্ম থেকে এরকম ভেতর দিকে বাঁকা, যেটাকে আমরা কনজেনাইটাল টেলিপাস ইকুইনিভেরাস বলি। এটা একরকম রোগ, যেটা আগেকার দিনে লোকে অনেক রকম স্টিগমা হিসেবে ভাবতো যে ভগবান আমায় কিছু পাপ করেছে সেই জন্য এরকম জন্ম দিয়েছে, আদৌ এটা এরকম নয়। এটা অনেক রকম কারণেই হয়, তার মধ্যে সব থেকে সোজা কারণটা হচ্ছে যে সে মায়ের গর্ভাবস্থায় ওইরকমভাবেই ছিল, সেই জন্য তার পাটা এরকম হয়েছে, তাতে কারোরই কিছু করার নেই এবং কেউই কোনোভাবে দোষী নয়। সেক্ষেত্রে আমাদের কাছে উপায় হচ্ছে এই ধরনের, প্রথমে আমরা প্লাস্টার দিয়ে করি, প্লাস্টার না হলে একটু বড় হলে অপারেশন করি, আরও বড় হয়ে যদি ডিফর্মিটি না থাকে তখন কিন্তু আমরা এগুলোকে আরও বড় সার্জিক্যাল প্রসিডিয়ার্স দিয়ে কারেক্ট করি। ওকে, এই জায়গাটাতে আমি আপনাকে একটা ইজি এক্সাম্পল দিচ্ছি যে আগেকার দিনে এই ধরনের জিনিসের যে অ্যামাউন্ট অফ কস্ট বা এক্সপেন্ডিচার লাগতো, সেগুলো কিন্তু আজকের দিনে মানুষের কাছে স্বাস্থ্যসাথী এসে যাওয়া বা টিপিএ এসে যাওয়া বা কোনো রকম ফেসিলিটি ইন দ্য ফর্ম অফ কর্পোরেট টাইপস এসে যাওয়াতে অনেক সুবিধা হয়েছে। আগে ডাক্তারের কাছেও এটা একটা হিন্ড্রেন্স ছিল যে কি বলবো, কত টাকা বলবো, কতটা এক্সপেন্ডিচার বলবো, ইফ ইট মাইট শুট আপ, কারণ মানুষ আগেকার দিনে প্রচুর আর্থিকভাবে এত সংগতিপূর্ণ ছিল না। আজকে সেই জায়গাটা অনেকটা ইজি, মানুষ নিজের হিন্ড্রেন্স কাটিয়ে উঠে যে কোনো একরকম ফেসিলিটি অ্যাভেল করে আমাদের হসপিটালে পৌঁছচ্ছে, এবং কলকাতায় অনেক জায়গাতে এগুলো হয়, এবং ডিফর্মিটি কারেকশন মোরাললেস ইজ ভেরি ভেরি রেগুলার দিস ডেজ। আচ্ছা, এটা তো একটা আপনি এক্সাম্পল দিলেন যেটা জন্মসূত্রে, অর্থাৎ যখন জন্ম নিচ্ছে বাচ্চাটা তখনই যে কোনো একটা সমস্যা নিয়ে জন্ম নিচ্ছে। অনেক সময় হয় অনেকে পরবর্তীকালে কোনো দুর্ঘটনায় কিছু একটা ডিফর্মিটিস হলো, বা কেউ নিজের হয়তো সে ভালোই আছে, কারো হয়তো নাক একটু ব্যাকা, সে ঠিক করতে চাইছে, দ্যাট ইজ অলসো ডিফর্মিটিস কারেকশন। তো সেই ধরনের অপারেশনগুলোও তো এখানে হচ্ছে। আমরা এরকম অনেকজনকে দেখি যারা ছোট বয়সে, স্পেশালি মহিলাদের, বাচ্চা মেয়েদের এরম জায়গায় ভাঙে, এটাকে আমরা বলি ডিস্টাল হিউমারাস ফ্র্যাকচার। হিউমারাস হচ্ছে এই বোনটা, এবং ভেঙে হয়তো তখনকার দিনে লোকে এমন কোনো জায়গায় চিকিৎসা করেছে যেখানে চিকিৎসা রেগুলারলি হয় না, বা হয়তো পুরোপুরি চিকিৎসা হয়নি, প্লাস্টার করা হয়েছিল, তাতে দেখা যায় যে ওটা একটু বেঁকে জুড়েছে, এবং তখন হয়তো কিছু মনে হয় না, বাট সিন্স আই উইল অলসো বি আ ফাদার সাম ডে অ্যান্ড আই মাইট বি হ্যাভিং আ ডটার, আই মাইট বি ব্লেসড টু বি হ্যাভিং আ ডটার, আমারও তার যখন বিয়ে শাদি দেবো তখন গিয়ে কিন্তু লোকে এটা নিয়ে পয়েন্ট আউট করতে এক্সপার্ট, স্পেশালি ইন দ্য ইন্ডিয়ান কমিউনিটি। তো এই জায়গাটায় কিন্তু আগেকার দিনে লোকে একটা হিন্ড্রেন্সে এর বাইরে কথা বলতে পারতো না, একটা স্টিগমা ছিল, আজকে কিন্তু সেই স্টিগমা নয়। ইট ইজ আ কারেকশনেবল ডিফর্মিটি অ্যান্ড ইট ক্যান বি কারেক্টেড বাই ভেরি প্রফেশনাল মিনস। দের আর ভেরি
few doctors who used to do it in the 90s, পরের জেনারেশন বা পরের ডিকেডে আসতে সেগুলো আরও বেড়েছে, আজকের ডিকেডে আসতে ইট ইজ কোয়াইট আ রেগুলার অপারেশন, আমরাও সপ্তাহে এখন দুটো করে করছি। আই এম শিওর দের আর বেটার ডক্টর্স ইন আওয়ার হসপিটাল অ্যান্ড ইন দ্য কান্ট্রি হু ডু ইট অ্যাট আ রেগুলার স্টেজ অন আ ভেরি গ্রস স্টেট, আরও বেশি গ্রস স্টেটে করে, অনেক বেশি নাম্বার্সে করে, অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়ালি গেটিং আস অ্যাকচুয়ালি আউট অফ দ্য স্টিগমা যে এগুলো কারেক্ট হয় না, বা ছোটোবেলায় হয়তো কোনো কারণে আর্থিক সংগতি ছিল না, অপারেশন করতে পারেনি, ট্রিটমেন্ট কমপ্লিট করতে পারেনি, সে আজকে আমাদের কাছে এসছে উইথ অ্যাভেলেবিলিটি, তাকে হেল্প করাটা আমাদের ধর্ম, ইটস লাইক আ রিলিজিয়ন, উই শুড ফলো ইট। একদম, এটাতে গেলে ধরুন মানে অর্থোপেডিক সার্জন যারা রয়েছেন তারা তো এরকম বিভিন্ন ধরনের সার্জারি করে থাকেন, এবারে যদি আসি যে প্রসিডিওরের কথায়, যে অনেক সময় হয় যেটা আপনি বারবার বলছিলেন যে স্বাস্থ্যসাথী বলুন, টিপিএ বলুন বা অন্যান্য কর্পোরেট টাই আপস, এই সমস্ত একটা আলাদা ডেস্ক থাকে, মানে প্রত্যেকটা জিনিসের সব জায়গায় বা বিভিন্ন হাসপাতালেই রয়েছে, কিন্তু সেরকমভাবে সব জায়গায় যে সাধারণ মানুষ হেল্প পান তা কিন্তু নয়, অভিযোগও থাকে। আমাদের হাসপাতালে এই সমস্ত দিক থেকে কতটা সাধারণ মানুষ এলে তারা হেল্প পেতে পারেন বা কতটা স্বচ্ছভাবে কাজটা হয় সেটা যদি একটু বলেন। দেখুন, আমি তো রিসিভিং এন্ডে বসি, আমি মোস্ট অফ দ্য টাইম মানুষের রিভিউ বা ভিউ পয়েন্টস নিয়ে আপনার সঙ্গে রিভিউটা দিতে পারবো। ওকে, তো ব্যাপারটা এরকম, কিছু শুরু করার আগে আমি প্রথমে বলতে চাই, আই এম ভেরি গ্রেটফুল টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আওয়ার অনারেবল চিফ মিনিস্টার ইন পার্সন ফর অ্যাকচুয়ালি কামিং আপ উইথ আ প্ল্যান, যেটাতে বেশ কিছু জায়গায় আজকে কিন্তু ডিসেন্ট্রালাইজেশন অফ চিকিৎসা করা গেছে। টুডে পেরিফেরি ইজ নো মোর অফ পেরিফেরি, পেরিফেরিতেও প্রচুর ভালো হাসপাতাল আছে, তারা স্বাস্থ্যসাথীতে অ্যাভেল করতে পারে এবং এই জিনিসগুলো হয়, এবং কিছু জায়গাতে আমরা দেখেছি যেগুলো পেরিফেরি থেকে হয়তো আমাদের কাছে এসে পৌঁছয়, স্বাস্থ্যসাথীতে স্যার ওখানে তো করতে চাইলো না, আপনার এখানে কি হয়ে যাবে, সেক্ষেত্রে হয়তো সে নিতে পারেনি কোনো কারণে, হয়তো সে অ্যাভেল করতে পারছে না, সে আমার কাছে যখন আসলো আমি তাকে দেখলাম যে হ্যাঁ এগুলো খুব একটা ডিফিকাল্ট কিছু নয়, এবং এই ক্ষেত্রে স্বাস্থ্যসাথী ইজ আ ভেরি স্ট্রিক্ট অর্ডার, দে ফলো ভেরি গুড গাইডলাইন্স অ্যান্ড উইথ প্রপার ইন্ডিকেশনস অপারেশন হওয়াটা কিন্তু জাস্ট একটা নিমিত্ত মাত্র, সেটা ওরা আমাদের কাছে যদি কোনো পেশেন্টের কোনো রকম অর্থোপেডিক কমপ্লিকেশন হয় এবং সে আমাদের কাছে আসে, আমরা তাকে প্রথমে আমাদের এখানে রিসেপশনে দেখা করতে বলি, সে আমাকে বা যে কোনো সার্জেনকে দেখায়, হু গিভস আ লিস্ট অফ দ্য ট্রিটমেন্ট উইচ ইজ দ্য প্ল্যান অ্যান্ড দ্য প্রসিডিওর টু বি ডান, কিছু টেস্ট সেগুলো করিয়ে নিলে অজ্ঞান বিভাগে দেখিয়ে দ্য নেক্সট ইজ আমার তার সঙ্গে সোজা ওটিতে দেখা হয়, অ্যান্ড দিস হোল প্রসিডিওর আই বিলিভ নেভার টেক্স মোর দ্যান 3 days, ইফ ইট ইজ অ্যান এমার্জেন্সি ইটস ডান অন দ্য ডে ইট সেলফ, ইফ ইটস নট অ্যান এমার্জেন্সি উই গিভ আ লেটার অন টাইম, বা একটা ডেট এসে বললো স্যার আমি অনেক দূর থেকে এসেছি একটু বাড়িতে কথাবার্তা বলে একটা ডেট নিয়ে আসবো, ঠিক আছে অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, উই ডু অ্যাভেল দ্যাট, উই ডু অ্যাকম্পানি পিপল অল দ্য টাইম, এখানে থাকারও জায়গা আছে, হসপিটালের নিজস্ব গেস্ট হাউস আছে, আমরা সেখানে অনেক সময় দূর থেকে পেশেন্ট আসলে 2-3 দিন থেকে জিনিসপত্র সব টেস্ট করিয়ে অজ্ঞান বিভাগকে দেখিয়ে একবারে ভর্তি করানোরও ব্যবস্থা আছে, ইনফ্যাক্ট আমার নিজেরই কিছু রিলেটিভের আমি হসপিটালে এরকমভাবে অ্যাভেলেবিলিটি পেয়েছি, যারা হয়তো পশ্চিম বর্ধমান বা পূর্ব বর্ধমান থেকে এসেছিল, মেদিনীপুর থেকে এসেছে, এবং তাদের যথেষ্ট হেল্প করেছে হসপিটাল, এবং তারা বাড়িতে গিয়ে আই এম শিওর দে আর স্টিল টকিং উইথ মি, দে আর ভেরি গুড উইথ মি, দে হ্যাভ এগেইন সেন্ট মি মোর অ্যান্ড মোর পেশেন্টস। ঠিক কথা, মানে যে অভিযোগটা কিছু কিছু হাসপাতালের ক্ষেত্রে হয়তো থাকে সাধারণ মানুষের, কারণ অনেক সময় আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি সেই অভিযোগের কথা, সেই অভিযোগের জায়গাটা আমাদের এখানে একদম নেই। স্বাস্থ্যসাথীর পাশাপাশি যদি আপনি টিপিএ এর কথা বলছিলেন বা বিভিন্ন যে কর্পোরেট টাই আপস আছে, প্রত্যেকটি ক্ষেত্রেই বোধহয় খুব স্মুথলি এখানে কাজটা হয়ে যায়, তাই তো? কর্পোরেট টাই আপস মোর অর লেস আমরা কাদের দেখতে পাই, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, WBHS ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, এবং এখানে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আমি এখানেই এসে দেখতে পেয়েছি, সেটা হচ্ছে ECHS, যারা এক্স সার্ভিসম্যান, পিপল হু হ্যাভ সার্ভ দ্য কান্ট্রি ফর আ লং টাইম ইন দ্য ফর্ম অফ আর্ম ফোর্সেস, ইন দ্য ফর্ম অফ প্যারামিলিটারি, তারা যখন নিজেরা বা তাদের বাড়ির লোকেদের নিয়ে আসে, আই বিলিভ দ্যাট উই শুড গিভ দেম সার্ভিস। প্রথম দিন দেখার পরে তারা যখন টেস্ট করি আমাদের কাছে আসে, হসপিটাল জেনারেলি তাদের একটু আপার হ্যান্ডে ডিল করে, বিকজ দিজ আর দ্য পিপল, দে ডিজার্ভ ইট, বিকজ ফার্স্টলি দে ডিজার্ভ ইট অ্যান্ড সেকেন্ডলি তাদের যদি আমরা এইটুকু না ফেরত দিতে পারি তাহলে তো ইটস নট সার্ভিং দ্য পিপল।
আমরা অনুষ্ঠানের একদম শেষে এসে গেছি, আমি একবার একটু চেক করে নিই কোনো কোয়েশ্চেন রয়েছে কিনা। আজকে আমাদের যে টপিকে কথা হচ্ছে না, কোনো অনেকে রয়েছেন সঙ্গে, অনেকে দেখছেনও কিন্তু কোয়েশ্চেন এখনো দেখতে পাচ্ছি না। একদম শেষে এসে আমাদের যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে কি বলবেন যে যে কোনো ধরনের সমস্যাই হোক, মানে যে অর্থোপেডিক যে সমস্যাগুলো হয় সেটা সার্জারি হতে পারে, যে কোনো ট্রমা হতে পারে, সেক্ষেত্রে কতটা ভরসার জায়গা এখানে এবং সাধারণ মানুষ কতটা সাহায্য পাবেন? আমি খুব ইজিলি যদি আপনি বলেন একদম জেনারেলাইজড টার্মে আমি এইটুকু বলতে পারি যে আমার নিজের বাড়ির লোকেদের আমি এখানেই ভর্তি হতে বলি। অলদো আই এম অ্যাটাচ টু অলট অফ হসপিটাল, বাট স্টিল আই অলওয়েজ অ্যাডভাইস দেম টু কাম অ্যান্ড অ্যাডমিট আউট হিয়ার। আই ট্রিট দেম ভেরি ওয়েল অ্যান্ড নান অফ দেম এভার হ্যাজ গিভেন মি এনি ব্যাড রিভিউস। দে আর অল ভেরি হ্যাপি, দ্য হসপিটাল অ্যাকোমোডেটস দেম ভেরি নাইসলি, সবাইকেই টেক কেয়ার করা হয়, সবাইকে তাড়াতাড়ি করে দেওয়া হয়। হসপিটালের রিসেপশন থেকে শুরু করে হসপিটাল স্টাফ, ওটি স্টাফ, ওয়ার্ড পিপল, দে আর অল ভেরি গুড। And most of the people, they again come back with sweets, laddus and all those things. And I'm very happy with that. And most of all, you have to trust a doctor. Definitely. You should trust somebody. Ekta kauke to bhorsha korte hobe, nahole ki kore hobe. Very true. Thank you so much, Dr. Chandra. এতটা সময় আপনি আমাদের দিলেন ব্যস্ততার মধ্যে, থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। আর আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে যেহেতু আমরা জয়েন্ট রিপ্লেসমেন্ট নিয়ে বা অর্থোপেডিকের বিভিন্ন দিক নিয়ে কথা বললাম, আশা করি খানিকটা হয়তো আমাদের যে আইডিয়াসগুলো ছিল না বা ধারণাগুলো ছিল না সেগুলো খানিকটা পরিষ্কার হলো। নিশ্চয়ই আগামী দিনে আরও এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আপনাদের সঙ্গে থাকব, আপনারাও সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।